হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই আমার এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে গত 15ই জুন ভারতের গালোয়ান উপত্যকায় অর্থাৎ পূর্ব লাদাখে যে ভয়াবহ সংঘর্ষ হয়, চীনা বাহিনী চোরের মতো ঢুকে ভারতীয় সেনাদের উপর আক্রমণ করেছিল। এই আক্রমণের ফলে 20 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন। সবচেয়ে আশ্চর্যের কথা হলো, নিরস্ত্র অবস্থায় যখন ভারতীয় সৈন্যরা সীমান্ত এলাকায় ডিউটি করছিল, ঠিক তখনই সশস্ত্র অবস্থায় চীনা বাহিনী ভারতীয় সৈন্যদের উপর আক্রমণ করেছিল। প্রায় 300 সেনা 100 ভারতীয় সৈন্যের উপর আক্রমণ করেছিল। কিন্তু সেদিন যে ভয়াবহ সংঘর্ষ হয়, খালি হাতে চীনা বাহিনীর বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিল, তাতে আমাদের 20 জন জওয়ান শহীদ হয়েছেন। এই 20 জনের জওয়ানের শহীদ হওয়ার ঘটনায় সারা ভারতবর্ষে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজও হচ্ছে। চারিদিকে তীব্র প্রতিক্রিয়া চীনের বিরুদ্ধে। সরাসরি চীনের এই বদমতলবের কারণে ভারতে 20 জন জওয়ান শহীদ হয়েছেন। সরকারের বিরুদ্ধে মানুষ আজ ক্ষিপ্ত, মানুষ চাইছে চীনের বিরুদ্ধে সরাসরি অ্যাকশান। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতীয় জওয়ানদের শহীদ হওয়ার ঘটনা ব্যর্থ হবে না, তাদের এই মূল বলিদান দেশ স্মরণ করবে, তাদের জন্য প্রয়োজনীয় অ্যাকশান নেওয়া হবে। প্রিয় দর্শক বন্ধুরা, ভারতীয় জনগণের মনে যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু ভারত সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এখনই চীনা পণ্য বয়কট করার যে ডাক দিয়েছেন, তাতে করে চীনের ঘুম উড়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন ভারতবর্ষের বৃহৎ বাজারই হলো চীনের বাজার। ভারতীয় এবং চীনের মধ্যে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে মূল ফারাক হলো প্রায় 60%। অর্থাৎ এই পরিস্থিতিতে ভারতীয় পণ্য বয়কটের ডাক, ভারত সরকার যেভাবে পণ্য বয়কটে ডাক দিয়েছেন, তাতে করে চীন গভীর চিন্তায় পড়ে গেছে। কারণ ভারতে বাজারের মতো এত সুন্দর বাজার পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না, সেটা চীন ভালো করে বুঝতে পেরেছে। ইতিমধ্যে ভারত সরকার রেল, দূরদর্শন এবং বিএসএনএল এদের নির্দেশ দেওয়া হয়েছে চীনা অর্ডার বাতিল করার জন্য। নির্দেশের ফলে প্রভূত অর্থ লোকসান হওয়ার মুখে পড়েছে চীন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরবর্তী যে অ্যাকশান ভারত সরকার ইতিমধ্যে নিয়েছেন তা আরও চমকপ্রদ। আপনারা জানেন যে ভারতবর্ষে দলাই লামা রয়েছেন। আজকে থেকে বহু বছর আগে 1959-এ ভারতবর্ষে পালিয়ে এসেছিলেন দলাই লামা। কে সেই দলাই লামা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তিব্বতের ধর্মগুরু দলাই লামা 1959 সালে হিমাচল প্রদেশে পালিয়ে এসেছিলেন তিব্বত থেকে। আজ ভারত সরকার এক নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু করে দিয়েছেন, কূটনৈতিক আক্রমণ শুরু করেছেন চীনের বিরুদ্ধে। সেটা হলো তিব্বত প্রসঙ্গ। তিব্বত জনগণের মধ্যে যে অন্তরাত্মা কেঁদে উঠছে সবসময়, মানুষের মধ্যে যে তীব্র যাতনা প্রতিবাদের ঢেউ রয়েছে, তাকে আজ উস্কিয়ে দেওয়ার পদ্ধতি শুরু করে দিয়েছেন। ভারতে অল ইন্ডিয়া রেডিওর তরফ থেকে এক নতুন প্রসঙ্গ শুরু হয়ে গেছে। প্রসারভারতী তিব্বতিয়ান ওয়ার্ল্ড সার্ভিস নামে একটা নতুন প্রোগ্রাম শুরু করেছেন, যার মাধ্যমে সমগ্র পৃথিবীতে তিব্বতের প্রসঙ্গ আজ নতুন করে পরিবেশিত হতে যাচ্ছে। 1949 সালে মাও সুতুং, স্বৈরাচারী নেতা, একক কেন্দ্রিক নেতা মাও সুতুং কমিউনিস্ট শাসন প্রসারের নামে তিব্বতে আগ্রাসী আক্রমণ করেছিলেন। সেই আগ্রাসী আক্রমণের ফলে তিব্বত দখল করে নিয়েছিল। তিব্বতের জাতিসত্তা, তিব্বতের সাংস্কৃতিক সত্তা, তিব্বতের সামাজিক সত্তা সমস্ত কিছুকেই ধ্বংস করে দিয়ে সেখানে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত করে। অথচ তৎকালীন সময়ে আন্তর্জাতিক বিশ্ব এই সম্পর্কে কোনো সংবাদ পায়নি। আজ হংকং দখলের জন্য চীন কিন্তু অনুরূপভাবে চেষ্টা চালাচ্ছে। এটা অত্যন্ত দুঃখের পরিতাপের যে 1949 সালে মাও সুতুং যেভাবে একটা বিশাল ভূখণ্ড দখল করে নিয়েছিল রাজনৈতিক এবং সামরিক শক্তির মাধ্যমে, সমগ্র পৃথিবী কিন্তু তখন এ সম্পর্কে বিন্দুমাত্র জানতে পারেনি। দলাই লামা যখন 1959 সালে ভারতবর্ষে পালিয়ে এসেছিলেন এবং রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, তখনই সমগ্র বিশ্বে টনক নড়ে। ভারত সরকার তখন সাহসিকতার সঙ্গে চীনের সেই দুর্যোগপূর্ণ ব্যবহারকে প্রতিরোধ করেছিল দলাই লামাকে আশ্রয় দিয়ে। তখন থেকেই ভারতবর্ষের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ চীন। তারপরে 1962 সালে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পরিণতি কী হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা ভালো করেই জানেন। তাই ভারত সরকার অর্থাৎ বর্তমান মোদী সরকার এবার চাইছেন তিব্বতের প্রসঙ্গ তুলে চীনকে ঘায়েল করতে। সমগ্র ভারতবর্ষে নিশ্চয়ই জেনে খুশি হবে যে তিব্বত প্রসঙ্গ চীনের একটা বিরাট মাথা ব্যথার কারণ। এর একটাই কারণ,
চীন চোরের মতো সেই তিব্বত ভূখণ্ডকে দখল করছে। শুধু তাই নয়, তিব্বতে লক্ষ লক্ষ তিব্বতীয়ানকে নৃশংসভাবে সেদিন খুন করেছিল সাংস্কৃতিক ক্রান্তির নামে। এই সাংস্কৃতিক ক্রান্তির নামে প্রায় 2 লক্ষ তিব্বতীয়ান লোককে খুন করা হয়েছিল সেদিন। তাদের ধর্ম, সংস্কৃতি, কৃষ্টি সমস্ত যুগে ধুয়ে মেসে সাফ করে দিয়েছিল। তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল। আজও তিব্বতে মানুষ কেঁদে কেঁদে চলছে, তাদের স্বাধীনতা নেই। একটা স্বাধীন দেশ তিব্বত একটা ছোট্ট রাজ্যে পরিণত হয়ে গেছে, যেখানে শুধু কমিউনিস্ট শাসন রয়েছে, মানুষের স্বাধীনতা বলতে কিছু নেই। আজও কিন্তু তিব্বতের মানুষ লড়াই সংগ্রাম করে চলছেন মনে মনে। তিব্বতের এই অন্তরাত্মার কাদার শব্দ আজ দায়িত্ব নিয়েছে প্রসার ভারতী সমগ্র ভারতে, সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিতে। মোদী সরকারের এই গভীর চালে বর্তমানে তিব্বতের প্রসঙ্গ তোলায় চীন কিছুটা হলেও জেগে উঠছে। তিব্বত প্রসঙ্গ যাতে পৃথিবীতে ছড়িয়ে না পড়ে, তিব্বতের উপর বেদনাদায়ক আক্রমণের কথা, তিব্বতবাসীর মনের যে জ্বালা যন্ত্রণা সেটা যাতে পৃথিবীবাসী না জানে, তার জন্য দীর্ঘদিন ভারত সরকার চুপ করেছিলেন। কারণ তিব্বত প্রসঙ্গ তুললেই চীন ভারতবর্ষ আক্রমণ করত। কিন্তু এবারে সরকার, মোদী সরকার এবার একটা শক্তিশালী সরকার, যে সরকারের উদ্দেশ্য হলো চীনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ, প্রয়োজন হলে সামরিক আক্রমণ। চীন একতরফাভাবে চোরের মতো যেভাবে আক্রমণ করেছিল, বর্তমানে আবার শান্তি চুক্তির চেষ্টা চালাচ্ছে রাশিয়াতে। এই পরিস্থিতিতে ভারত সরকার চাইছে কূটনৈতিক এবং অন্যান্য স্তরে চীনকে ঘায়েল করে চীনের সেই বেদনাদায়ক কাহিনী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে তিব্বত প্রসঙ্গ তুলে চীনকে আক্রমণ করতে। বর্তমানে প্রসার ভারতী মোবাইল অ্যাপস এবং রেডিওর মাধ্যমে তিব্বতের সেই বেদনাদায়ক কাহিনী সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এটা ভারত সরকারের একটা চাল, ভারত সরকারের ইচ্ছা প্রসার ভারতীর মাধ্যমে নতুন করে তিব্বত প্রসঙ্গ খুঁচিয়ে তোলা হচ্ছে, যার ফলে চীনের পরিস্থিতি আগামী দিনে কোন দিকে দাঁড়ায় সেটা ভাবায় জানা। কারণ ভারতবর্ষে এখনও লক্ষ লক্ষ তিব্বত এর নাগরিক রয়েছেন, যারা তিব্বত নিয়ে এখনও আন্দোলন করেন। তিব্বত প্রসঙ্গ তারা নিশ্চয়ই ভারত সরকারকে সমর্থন জানাবেন। তাহলে তিব্বত প্রসঙ্গ তুলে ভারত সরকার যে কূটনৈতিক চাল দিয়েছেন, এটা একটা মোক্ষম চাল। এই চালে নিশ্চয়ই চীন ঘায়েল হবে, তখন চীনের আর সাহস হবে না ভারতবর্ষ আক্রমণ করার মতো। প্রিয় দর্শক বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সে সঙ্গে আরেকটা অনুরোধ করব, অবশ্যই কনফিডেন্স বিল্ডিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে অনুষ্ঠান নিয়ে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। আবারও সকলকে ধন্যবাদ।